ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্যোগ দুর্দিনের সরকার ও আমরা আপনাদের পাশে আছি, আলেম সমাজও আপনাদের পাশে আছে। আপনাদের যাদের ঘর বন্যায় ভেসে গেছে তাদের ঘর করে দেওয়া হবে, আপনাদের সহযোগিতায় আস সুন্না ফাউন্ডেশন আছে। বন্যায় যারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, যাদের ঘর পানিতে মিশে গেছে, যারা রাস্তার উপর থাকেন তাদের ছোটোখাটো বাড়ি করে দেব। আজ সকালে লক্ষ্মীপুর জেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চরমুটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল মানাফিল ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। ধর্ম উপদেষ্টা আরও বলেন, ফেনী মুহুরী নদীর দিকে বেসরকারি উদ্যোগে 1 কোটি টাকা খরচ করে বাঁধ তৈরি করা হচ্ছে, সরকারি উদ্যোগেও কাজ চলছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লক্ষ্মীপুরে বানবাসী নিয়ে এসেছে, এগুলো আমরা উদ্বোধন করে যাব, বিতরণ করে যাব। আমাদের কমলনগর উপজেলা সাবেক চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় ধর্ম উপদেষ্টা যিনি উপজেলা বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।